হয়রানি উদ্দেশ্যে কি হয়রানি করা হচ্ছে, নাকি প্রকৃতপক্ষে যারা অবৈধ ব্যবসা করছে, যারা অবৈধ মালামাল পরিবহন করছে তাদেরকে ধরেন, তাদেরকে ধরে আমাদেরকে দেখান, তখন তো আমরা বুঝতে পারবো। এই পরিবহনে কিন্তু সব কিছু আছে, প্রথমে আপনার ওজন দেখলেন, তারপর ভ্যাট দিয়েছিলেন, সব কিছু দেখলেন, কয়টি আপনার বান্ডিল আছে, কয়টা ব্যাগ আছে, সব কিছু আছে, চালান আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে পরে কি হলো, তাহলে ল্যাব টেস্ট। তো এই আপনার যে কোনোভাবে হোক আর কি, সে মানে আপনি হয়রানি তাকে করবেন, একবার কিন্তু ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চলে আসলো, সে আবার ওই ইয়েতে সংস্থার যে অফিস, অফিসে যেয়ে জোর করে আবার নিয়ে আসলো, দেখালো যে আমরা অনেক কিছু করতে পারি, আমাদের কাছে অনেক পাওয়ার আছে, সত্যি তো পাওয়ার আছে, তো এই পাওয়ারটা অপপ্রয়োগ জন্য না হয়। খন্দকার রুহুল আমিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর ব্যবসায়ীদের জন্য, আমরা বলা হয় যে ব্যবসা বান্ধব সরকার, এটি বিভিন্ন ধরনের আইন কানুন সংশোধন থেকে শুরু করে নানাবিধ একটি ভালো ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। কতিপয় কর্মকর্তা বা সরকারের মহৎ উদ্দেশ্যে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে নেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের যে ভূমিকা, সেখানে আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাগুলো শুনছিলাম এবং বিভিন্ন কর্মকাণ্ড যেটা দেখলাম, এটা কেন জানি মনে হচ্ছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। না হলে ধরেন এসে পরিবহন, তার দায়িত্বটা যার গুডস আছে, যার দ্রব্য আছে, সেগুলোকে পরিবহন করে গন্তব্যস্থলে পৌঁছাই দেবে, এইটি পরিবহনের দায়িত্ব। তার পরিবহন এটা করতে যেটা দেখলাম যে বিজ্ঞপ্তি এবং তাদের এগেনস্টে যে কেসটা হলো, কেন পরিবহনের উপরে কেন আসবে? যে ব্যক্তি এখানে তার মালটা এখানে এসে বুকিং করেছে, তার যদি কাগজপত্র বা আদার্স অন্যান্য যদি শর্টেজ থাকে, হ্যাঁ বন্ডের ওয়্যার হাউস থেকে যদি এইভাবে চলে আসে, সেখানে ধরার কোনো কাজ নাই, সে তারা কী করে ওখানে বন্ডের ওয়্যার হাউস থেকে যে বের হলো জিনিসটা, তখন তারা কী করলো? এখানে দেখা গেলো ব্যতিক্রম তো, মানে সব ধরনের কাগজপত্রই আছে, কোনো কিছু আমি মিল পাচ্ছি না। দেখুন আরেকটা জিনিস সবচেয়ে বলা হয় যে অনেক সময় দেখি আমরা যে আইন পরীক্ষার সংস্থা, বিশেষ করে পুলিশ বাহিনী বা অনেক সময় হয়রানি করে, এখানে কিন্তু উল্টো কথা। এখানে পুলিশ বাহিনী তারা সর্বোত্তম সহযোগিতা করেছে, এই যে পরিবহনের সাথে যারা দায়িত্বে নিয়োজিত ছিল তাদেরকে করেছে, এটা খুব ভালো একটা সিম্পটম। এই কারণে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলছেন যে আমরা চেষ্টা করব দুর্নীতি দূর করার জন্য, আমাদের দেশকে উন্নত বিশ্ব নিতে হলে আমাদের অবশ্যই দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে। এখানে যদি যাদের মাধ্যমে এই দুর্নীতি মুক্ত হবে বা দুর্নীতি ধরবে তারাই যদি সেখানে ঘুণে ধরে, তাহলে তো এটা আমাদের জন্য খুবই এটা পীড়াদায়ক। এবং এখানে আমাদের যে বাজেটে দেখবেন যে প্রায় 86% আমাদের প্রাইভেট সেক্টর থেকে দিচ্ছি, তো সুতরাং আমাদেরকে স্পষ্ট এই যে আমি কাল কারণ পরশু দিন দেখলাম আমাদের এনবিআর চেয়ারম্যান খুব সুন্দর কথা বলেছে যে হ্যাঁ অবশ্যই যারা অবৈধ বা যারা সঠিকভাবে ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা ধরব, কিন্তু কোনো ব্যবসায়ীকে কোনো হয়রানি করা যাবে না। এই যে ওনার যে রিয়েলাইজেশন যেটা, এটা তো সত্যি আমরা স্যালুট জানাই। উনি কিন্তু বুঝতে পারছে যে হয়তো কেউ হয়তো এই সুযোগ নিয়ে ব্যবসায়ীদের হয়রানি করতে পারে, এই কারণে এই কথাটা উনি বলেছেন। আমি এটা সাধুবাদ জানাই যে অতি উৎসাহী হয়ে কোনো কর্মকর্তা যদি এই ধরনের কর্মকাণ্ড করে, এটা অবশ্যই এটা বুঝতে হবে, এবং আমাদের বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থা সঠিকভাবে পিসফুলভাবে চলতে হলে আমি মনে করি আমাদের এই বর্তমান সরকার যেভাবে এগুচ্ছে, মাঝখানে আর অল্প কয়েকটা মাস আছে, এর মধ্যে যেন এই ধরনের ছোটোখাটো জিনিস নিয়ে, যেখানে সেন্সিটিভ জিনিস পরিবহন, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ এটা মনে করি, এই পরিবহনকে যেন কোনোভাবে কোনো বাধা না আসে, এই পরিবহনে যারা জড়িত আছে তাদেরকে সম্মান দিয়ে, এবং তারা যদি স্পেসিফিক কোনো অন্যায় করে থাকে সেটা ধরেন, স্পষ্ট এটা বলেন আমাদেরকে, আমরা দেখব। আইন পরীক্ষার সংস্থা আছে, আরও তো আছে, তো সুতরাং শুল্ক গোয়েন্দা অধিদপ্তরকে আমরা শ্রদ্ধা জানাই, অবশ্যই এখানে অনেক কিছু বেরিয়ে আসে, তাদের কর্মকাণ্ড আমরা ভালো দেখি, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে অতি উৎসাহী হয়ে অনেকে অনেক ধরনের কর্মকাণ্ড করছে। আমি তো এটা কোনোভাবে মেনে নিতে পারছি না যে এসে পরিবহনের দোষটা কী, এবং তাদের যে বিভিন্ন জনের কথা বললাম, আইন পরীক্ষা সংস্থার তাদের কথা শুনলাম, সেখানে কেন জানি আমার একটা যে কিছু একটা উদ্দেশ্য আছে, অতি উৎসাহী হয়ে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, আমার দাবি থাকবে অতি সত্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বলেন, এবং তাদের যে ডিজি আছেন তারা এটা খেয়াল করা দরকার যে হয়রানি উদ্দেশ্যে কি হয়রানি করা হচ্ছে, নাকি প্রকৃতপক্ষে যারা
অবৈধ ব্যবসা করছে, যারা অবৈধ মালামাল পরিবহন করছে তাদেরকে ধরেন, তাদেরকে ধরে আমাদেরকে দেখান, তখন তো আমরা বুঝতে পারবো। এই পরিবহনে কিন্তু সব কিছু আছে, প্রথমে আপনার ওজন দেখলেন, তারপরে ভ্যাট দিয়েছিলেন সব কিছু দেখলেন, কয়টি আপনার বান্ডিল আছে, কয়টা ব্যাগ আছে, সব কিছু আছে, চালান আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এখানে পরে কী হলো, তাহলে ল্যাব টেস্ট, তো এই আপনার যে কোনোভাবে হোক আর কি, সে মানে আপনি হয়রানি তাকে করবেন, একবার কিন্তু ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চলে আসলো, সে আবার ওই ইয়েতে সংস্থার যে অফিসে যে জোর করে আবার নিয়ে আসলো, দেখালো যে আমরা অনেক কিছু করতে পারি, আমাদের কাছে অনেক পাওয়ার আছে, সত্যিই তো পাওয়ার আছে। তো এই পাওয়ারটা অপপ্রয়োগ জন্য না হয়, কারণ আমরা যারা ব্যবসায়ী আমরা কিন্তু ঝামেলা চাই না। হ্যাঁ, ব্যবসায়ীর মধ্যে যারা অসৎ আছে তাদেরকে ধিক্কার জানাই, এবং আমরা ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা ব্যবসায়ী বলি না, তারা অবৈধ ব্যবসায়ী বলি। তো সুতরাং আমি যারা সঠিক পথে একটা দীর্ঘ প্রায় 4 দশক যাবত যে এগিয়ে যাচ্ছে, তো সেখানে যদি সঠিক না থাকতো, তাদের যদি এথিক্সটা ঠিক না থাকতো, আইডিওলজি যদি না থাকতো, তাহলে এতদিন রান করতে পারতো না। এখানে দেখা উচিত আমাদের যে কারা সুনামের সাথে ব্যবসা করছে, এই সুনামের সাথে যদি আপনার এখানে কোনো কিছু আপনার সন্দেহ হয়, হ্যাঁ আপনি সুন্দরভাবে পরীক্ষা করেন, দেখেন আরও অন্য অন্য সংস্থা নিয়ে যান, আর সেখানে যদি আপনার সিজার লিস্টটা হতো, সেখানে যদি দেখা যেত যে আপনাদের এই অন্যায় হয়েছে এই কারণে আমরা করছি, এবং তারা যদি ল্যাব টেস্টের কথাটা না বলতো, এবং এখানে যেভাবে দেখলাম কেস করা হয়েছে, আমি মনে করি এটা আপনার উদ্দেশ্যভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা আছে, এটা করা ঠিক নয়। কেন আর আমি বারে বারে বলবো, প্লিজ এটা যে কোনো সংস্থাকে বলবো, প্লিজ এই পরিবহনের মতো ইম্পর্টেন্ট একটা সেক্টরকে কোনোভাবে যেন হয়রানি না করে। আপনার কাছে আমি আবার আসবো।